আপনি কি হাতির ভিডিও দেখতে পছন্দ করেন? তাহলে এই ভিডিও একেবারেই মিস করবেন না। এর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাতির নানান কাণ্ডকারখানার মজার মজার ভিডিও। কখনো দেখা গিয়েছে যে হাতি নিজেই টিউবওয়েল পাম্প করে জল খাচ্ছে, তো কখন আবার ভাইরাল হয়েছে একেবারে বাসের ওপরে হাতির তাণ্ডবে হাড় হিম করা ভিডিও। তবে এবারে যে ভিডিওটা ভাইরাল হয়েছে তা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে আবার পছন্দও করেছেন, কারণ এই ভিডিওটা হচ্ছে হাতি মিষ্টি খাচ্ছে। আর এই মিষ্টি সুন্দর ভিডিওটা বর্তমানে ভাইরাল হয়েছে। হাতির এই কাণ্ডকারখানায় অবাক হয়েছে নেটিজেনরা। জানা গিয়েছে এই ঘটনাটি গুয়াহাটির সাতগাঁও এলাকার। সম্প্রতি সাতগাঁও এলাকায় একটি খাবারের দোকানে ঢুকে পড়েছিল হাতিটি, আর তারপরে যা ঘটল তা দেখলে মজা যে আপনি পাবেন সেটা তো বলাই যায়। ভিডিওতে দেখা গিয়েছে যে দোকানে ঢুকে সুন্দর করে সাজানো রকমারি মিষ্টি টপাটপ তুলছে হাতি আর খেয়েও ফেলছে। আবার তাই নয়, সেখানে বিস্কুট সাজানো ছিল, তার থেকে কয়েকটা বিস্কুটও হাতি নিয়ে মুখে পুরে দিচ্ছে। আর তা দেখে একেবারে যে হাতি লোভ সামলাতে পারছে না সেটা বোঝাই যাচ্ছে। তবে কিছুক্ষণ পরেই হলো ছন্দপতন। দোকানের মালিক অনেকক্ষণ বিষয়টি দেখছেন, কিন্তু ওই যে হাতির ভয়, কিছুতেই সে যেতে পারছে না। তারপরে অনেক সাহস করে দোকানের মালিক একটি কাগজের মধ্যে আগুন জ্বালিয়ে হাতির কাছে নিয়ে এলো, যাতে হাতি চলে যায় আর তার দোকানটা লণ্ডভণ্ড না করে। কি এই ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লাগছে। এরকমভাবে সাধারণত হাতিকে মিষ্টি খেতে বা বিস্কুট খেতে দেখা যায় না, তবে এই হাতিটি যে একেবারে মিষ্টি খেতে খুবই ভালোবাসে সেটা যেন এক প্রকার পরিষ্কার। তবে যেমনটা জানা গিয়েছে যে হাতি এসে যতই মিষ্টি বা বিস্কুট খেয়ে যাক না কেন, হাতিটি কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি। তাকে যখন ভয় দেখানো হলো তখন সে আস্তে আস্তে বেরিয়ে রাস্তা দিয়ে নিজের মনে চলে গেল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর এরকম বিভিন্ন ভাইরাল নিউজের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল।